প্রথমে তো এটা দেখুন এখানে আপনি দেখবেন যে প্রশান্ত মিঞ্জ নামে এটা আমার স্টুডেন্ট আর এখানে স্কলারশিপ পেয়েছেন এখানে সে জিবি স্কলারশিপ পেয়েছে যে চল্লিশ হাজার টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে এভাবে সে একটা না দুটা স্কলারশিপ পেয়েছিল ওয়েল গাইজ আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে স্কলারশিপ সম্পর্কেই বলবো যেখানে আমি তোমাদেরকে অনেক অনেক যেগুলো স্কলারশিপ আছে যেটা পশ্চিমবঙ্গ সরকার অথবা ভারত সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট কী কী স্কলারশিপ দিচ্ছে এবং কীভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে সেটা বিষয়ে তুমি এখানে জানতে পারবে আজকের এই ভিডিওতে আমরা ডিটেল্ড অ্যানালাইসিস করবো সমস্ত কিছু স্কলারশিপের দেখো আমি যখন স্টুডেন্ট ছিলাম না আমি জানতাম না স্কলারশিপ সম্পর্কে আমার মার্কস ভালো হওয়া সত্ত্বেও আমি কিন্তু স্কলারশিপ পাইনি কিন্তু তুমি যদি সেভেন্টি পার্সেন্ট আনো তুমি যদি একটা এভারেজ স্টুডেন্ট হও আজকালকার দিনে মোটামুটি দশ থেকে বিশ হাজার টাকা স্কলারশিপ ডেফিনেটলি আর্ন করবে আর আজকের এই ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হবে কিন্তু তার আগে বলে দেবো যে স্কলারশিপ কি ভিডিওতে যাওয়ার আগে গায়ে তোমাদেরকে বলতে চাই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলাম যারা নতুন আমার চ্যানেলে এসেছ তারা আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নাও কেননা আমি এখানে ভিডিওস দিই শর্ট ভিডিও হোক অথবা লং ভিডিও যার ফ্রিকোয়েন্টলি দিতে থাকি তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অথবা ইনস্টাগ্রামের এটা পেজ আছে আমার টিউশন দাদা এখানে গিয়ে আমাকে ফলো করো ডিসক্রিপশন হক লিঙ্ক আছে দেখো স্কলারশিপ হচ্ছে একটি আর্থিক অবসা সহায়তা ঠিক আছে যা শিক্ষার্থীদের পড়াশোনার ভালোর জন্য তাদের বেটারমেন্টের জন্য দেওয়া হয় এটি সাধারণত মেধা আর্থিক অবস্থা ক্রীড়া ও বিশেষ দক্ষতার ভিত্তিতে দেওয়া হতে পারে মনে করে এমন কেউ আছে যে হ্যান্ডিক্যাপ আছে মানে ফিজিক্যাল ডিসঅাবিলিটি আছে তো তাকে স্কলারশিপ দেওয়া হতে পারে অথবা এমনও লোকেদের দেওয়া হতে পারে যারা পড়াশোনায় খুবই ভালো অথবা স্কিল ওয়াইজ অর্থাৎ মেধা ওয়াইজে দেওয়া হতে পারে এটা বিভিন্ন সরকাররা দিয়ে থাকে অনেক সময় এনজিওদের মাধ্যমে অথবা প্রাইভেট কোম্পানিরাও এরা দিয়ে থাকে এখন দেখো যদি তুমি স্কলারশিপ পাও প্রথমত তোমার শিক্ষার খরচটা কমছে এটা নাম্বার ওয়ান নাম্বার টু তোমার একটা মোটিভেশন থাকবে যে আমি যদি ভালো মতো পড়ি তাহলে এই টাকাটা পাবো অবশ্য তোমার যদি বাড়িতে বারবার বা মায়ের আর্থিক অবস্থা খারাপ হয় তারা যদি একটু গরিব ফ্যামিলি অর্থাৎ দুঃস্থ ফ্যামিলি থেকে থাকে তাহলেও কিন্তু এটা তোমাদের হেল্পফুল হতে পারে তার জন্য আমি মনে করি আজকালকার দিনে স্কলারশিপ সম্পর্কে জানাটা খুবই দরকার তোমার যদি কোনো বন্ধু হয় অথবা তুমি নিজেও যদি স্কলারশিপে তোমার দরকার হয় এখনই তুমি গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করো ফলো করো এই চ্যানেলটিকে দেখো টেলিগ্রামে গিয়ে টিউশনদের এবং চলো শুরু করছি তাহলে তোমাদেরকে বলবো এখন কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে কি কি কাগজ দরকার এবং কত টাকা পর্যন্ত পেতে পারো ঠিক আছে ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দিয়ে রেখেছি কি কি স্কলারশিপ রয়েছে কোথায় ওয়েবসাইট সমস্ত কিছু দেখো প্রথম ওয়েবসাইটটা যেটা আমরা এখানে দেখেছি সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ তো নবান্ন স্কলারশিপ আমরা পাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এই স্কলারশিপ আমাদের দিয়ে থাকে এই স্কলারশিপ তুমি সাধারণত যদি উচ্চ মাধ্যমিক করছো তবেও তুমি পাবে তুমি যদি গ্র্যাজুয়েশন করছো অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি করছো তাহলে তুমি পাবে তুমি মাস্টার ডিগ্রি করছো তবু পাবে মেডিকেল ইঞ্জিনিয়ারিং নার্সিং এই সমস্ত ছাত্র হলেও তুমি পাবে ঠিক আছে মিনিমাম ফিফটি পার্সেন্ট চাই ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হলেই তুমি কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারছো তাহলে তোমার যদি রেজাল্ট কম থাকে ভেব না যে পাবো না অবশ্যই তুমি পাবে ঠিক আছে তাহলে এখানে তোমাকে কি করতে হবে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করার পর তুমি এখানে কিন্তু তোমার টাকাটা পেয়ে যাবে তোমার অ্যাকাউন্টে ঠিক আছে বাকি যদি বিষয়টি জানতে চাও নিচে লিংক আছে লিঙ্কে ক্লিক করো আর ক্লিকে গিয়ে এখানে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করে আর্ন করো ঠিক আছে কীভাবে ফর্ম ফিল করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে লিঙ্ককে ক্লিক করলেই তোমরা জানতে পারবে ঠিক আছে এটা এখানে কাগজ কি কি চাই তোমার ফটোগ্রাফ চাই তোমার বাবা মার সার্টিফিকেট চাই তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চাই তোমার রেজাল্টের ডকুমেন্ট জেরেক্স চাই তোমার ব্যাংকের পাসবই চাই যেখানে তুমি টাকাটা নিতে চাও এটা হলো প্রথমটা দ্বিতীয়টা সম্পর্কে চলে আসি দেখো দ্বিতীয়টা হচ্ছে ডব্লিউবি ও এস এস স্কলারশিপ এই স্কলারশিপের তোমরা জুন মাসেই থেকে করতে চলে যাচ্ছে শুধু এখন হচ্ছে মে মাস চলছে ঠিক আছে তারপরে মাস জুন মাস জুন মাসে অ্যাপ্লাই শুরু হবে ডিসেম্বর মাস লাস্ট ডেট তারপরে কিন্তু এই স্কলারশিপটা টাকা ঢুকে যাবে তাই এখনই তোমরা রেডি হয়ে যাও কাগজপত্র তৈরি করে নাও কি কি লাগবে এখানে দেখো দেওয়া আছে তোমরা এখান থেকে হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে তোমরা এখান থেকে প্রস্তুতি শুরু করে দাও যারা যারা জুন মাসে অ্যাপ্লাই করছো কমেন্ট করে জানাও আমি তাদেরকে হেল্প করব। অথবা আমাকে ইনস্টাগ্রামে অসুবিধা হলে তোমরা মেসেজ করো ঠিক আছে এছাড়া দেখো এখানে ডিপ্লোমা ইউজি পিজি অর্থাৎ গ্র্যাজুয়েশন হোক ব্যাচেলার হোক সমস্ত কিছুর জন্য পাওয়া যাচ্ছে তারপর একটা হচ্ছে জিপি স্কলারশিপ এই স্কলারশিপটা আমার ছাত্র পেয়েছে এই স্কলারশিপ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় এবং আশি শতাংশ নাম্বার করতে হবে মিনিমাম ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে যারা থাকো তারা মিনিমাম এইট্টি পারসেন্ট তোমাদের রেজাল্ট করতে হবে সেন্ট্রাল বোর্ডে যদি পড়ো তাহলে এইট্টি ফাইভ পার্সেন্ট রেজাল্ট করতে হবে ঠিক আছে এটা শুরু হবে আগস্ট মাসে এটা গত বছরে দু হাজার তেইশের এখানে দেখাচ্ছে কিন্তু আগস্ট মাসে শুরু হবে ঠিক আছে তো এভাবে তোমরা এটা আগস্ট মাসে অ্যাপ্লাই করবে পঞ্চাশ হাজার টাকা তোমরা এটা পাবে ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে নিচে দেখো ঠিক আছে জিবি বিড়লা এডুকেশন ঠিক আছে এইখানে গিয়ে তোমাদেরকে ডট কমে গিয়ে এখানে তোমাদেরকে অ্যাপ্লাইটা করে নিতে হবে এবং অ্যাপ্লাইটা করে নিয়ে এখানে তোমাদেরকে তোমরা টাকাটা পেয়ে যাবে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু কম না অনেক দুস্ত ফ্যামিলি আছে গরিব ফ্যামিলি আছে তাদের জন্য পঞ্চাশ টাকায় পুরো বছরে পড়াশোনাটা হয়ে যেতে পারে তাই এই স্কলারশিপটা তোমাদের অবশ্যই অ্যাপ্লাই করা উচিত যাদের যাতে দরকার তার নিজের বন্ধুদেরকেও জানাতে পারো এখানে আমি ওয়েবসাইটটা হাইলাইট করে দিলাম এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে কাগজপত্র জমা দিয়ে তোমাদেরকে এটা আবেদনটা রাখতে হবে ঠিক আছে তারপরে তোমাদেরকে সমস্ত কিছু যে ডকুমেন্টসগুলো এখানে চাবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে এখানে জি বিল্লা স্কলারশিপের যে হেড অফিস আছে এই হেড অফিসটার অ্যাড্রেস এখানে দেখো দেওয়া আছে কলকাতাতে কলকাতা তোমাদেরকে এখানে এটা পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে অর্থাৎ তোমাদেরকে এটা স্পিড পোস্ট করতে হবে যেই এটা চলে যাবে সেখানে ওরা ভেরিফিকেশন করবে ভেরিফিকেশন করার পর পঞ্চাশ টাকা তোমার অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেবে তাই করতে ভুলো না অবশ্যই তুমি এখনই শুরু করে দাও এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা আগস্টের মধ্যে তোমাকে এটা শেষ হয়ে যাবে স্কলারশিপটা তাই হোক আমি তোমাকে বুঝাতে পেরেছি জিপি বেল্লার স্কলারশিপ কী দেখো এছাড়া আলো স্কলারশিপ রয়েছে ঠিক আছে পারম্পরিক স্কলারশিপ রয়েছে এই স্কলারশিপের জন্য তুমি আবেদন করতে পারো ঠিক আছে তোমার নাম গার্জেন নাম অ্যাড্রেস ঠিক আছে তোমার কন্ট্যাক্ট নাম্বার এই সমস্ত কিছু ভীষণ দরকার এখানে সঠিকভাবে কন্ট্যাক্ট নাম্বারটা না দিলে কিন্তু স্কলারশিপ ঢুকবে না এই স্কলারশিপের জন্য সঠিকভাবে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে ঠিক আছে এছাড়া তোমরা এখানে আরও স্কলারশিপ আছে দেখো তেরো চোদ্দোটা স্কলারশিপ আমি দিয়ে দিয়েছি তারপর আছে জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ এই স্কলারশিপের জন্য তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে জুলাই মাসে অ্যাপ্লাই শুরু হবে তাহলে দেখো জুন মাসে একটা দিলাম জুলাই মাসে একটা দিলাম একটা আগস্ট মাসে দিলাম পর তিন মাসের স্কলারশিপ আছে পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার আলাদা স্কলারশিপের টাকা রয়েছে তোমাদের যেটা চাই তোমাদের যেটা দরকার আমাদের স্কলারশিপের জন্য আমাদের পড়াশোনাটা আবেদন করতে পারবে আবেদন করে তোমরা এখান থেকে কিন্তু অনেক একটা একটা হেল্প পেয়ে যাবে যাবে সাহায্য যাদেরই দরকার ভিডিওটিকে প্লিজ শেয়ার করে দিও ঠিক আছে তারপরে দেখো এখানে অন্য অনেক স্কলারশিপ আছে প্রিয়ঙ্গা স্কলারশিপ আছে আলোর স্কলারশিপ আছে সীতারাম স্কলারশিপ আছে কন্যাশ্রী আছে কন্যাশ্রীর মধ্যে তোমরা জানোই কেওয়ান যারা ফর্ম ফিল করে তারা সাতশো পঞ্চাশ বছরে পেয়ে যায় কে যারা পড়াশোনা করে অর্থাৎ আঠেরো থেকে উনিশ বছর উচ্চ মাধ্যমিকের পর তারা পঁচিশ হাজার টাকা পেয়ে যায় আর কে থ্রি যারা তারা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী আবেদন থাকতে হবে সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাও আই হোপ তোমাদের স্কলারশিপ সম্পর্কে সমস্ত ধারণা আমি দূর করতে পেরেছি যদি কোনো ডাউট থাকে এখনই যাও টিউশন দাদা অ্যাট দ্য রেট টিউশন দাদা গিয়ে ইনস্টাগ্রামে আমাকে কমেন্ট করো আমি তোমাকে পার্সোনালিভাবে হেল্প করবো অথবা সমস্ত যেগুলো স্কলারশিপ সম্পর্কে আমি বললাম তার একটা একটা ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি তোমরা ওখান থেকে গিয়ে সিম্পলি ডিসক্রিপশন বক্স থেকে ওখান থেকে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে আই হোপ তোমরা অ্যাপ্লাই করবেন স্ক্রিনশট শেয়ার করা আমার সাথে ভুলো না বিকজ আমি সত্যিই চাই স্টুডেন্টসের এগিয়ে ভালো হোক আজকে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ এডুকেশনের মাধ্যমেই কিন্তু পসিবল একটা ভালো ভালো কিছু করা পড়তে থাকো এবং সমাজকে জিতে থাকো